আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে আলোচনা করব। সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 5 এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝি পড়ি লিখতে শিখি অধ্যায়টি নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্টটা পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এবং প্রত্যেকটা বিষয় সাজেশনগুলো তোমরা দেখে নিতে পারবে। দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর। প্রশ্ন 1, তোমার ছোট ভাইকে বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করে একটি পত্র লেখো। লেখার সময় চিঠির বিবেচ্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারিখ দিবে, ঠিকানা দিবে, স্নেহের শাকিল, স্নেহ ও দোয়ানিও। আশা করি ভালো আছো। গতকাল তোমার একখানা পত্র পেয়েছি। জেনেছি তুমি পরীক্ষায় ভালো ফলাফল করেছ। জীবনে আরও ভালো করতে চাইলে তোমাকে নিয়মিত পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বইও পড়তে হবে, কারণ বই আমাদের প্রিয় বন্ধু। তোমার নিশ্চয়ই অনেক বন্ধুবান্ধব এবং সঙ্গী আছে, কিন্তু একসময় দেখা যাবে তোমার পাশে তাদের কেউ নেই, কিন্তু বই সবসময় তোমার সঙ্গী হয়ে থাকবে। নীরবে নিভৃতে বই তোমাকে হাসি কান্নায় ভরিয়ে তুলবে, তোমায় একাকিত্ব থেকে রক্ষা করবে। এছাড়া বইয়ে অনেক জ্ঞানী গুণীর লেখা পড়ে অনেক কিছু জানা যায়। এমনিভাবে বই পাঠের গুরুত্ব উপলব্ধি করতে পারবে, তাই সবসময় ভালো বই পাঠ করার অভ্যাস করবে। এ বিষয়ে আমার পক্ষ থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই পাবে। আজ আর নয়, মা বাবাকে আমার সালাম ও ছোটদের স্নেহ জানিও। ইতি তোমার বড় ভাই মারুফ। প্রশ্ন 2, প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য লেখো। প্রায়োগিক লেখা প্রাত্যহিক জীবনের অংশ এবং এতে বাস্তব জীবনের প্রতিচ্ছবি বিদ্যমান। প্রায়োগিক লেখায় ব্যক্তিগত পছন্দ ও প্রয়োজনে বিষয়টি ফুটে ওঠে। এই লেখায় স্থানকাল পাত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। প্রায়োগিক লেখায় বাস্তব তথ্য উপাত্ত বিবৃত থাকে। প্রায়োগিক লেখার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার সাথে দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। এই লেখায় নিয়ম গায়নের কড়াকড়ি কম থাকলেও সামান্য কিছু শর্ত বা নিয়ম বা পদ্ধতি অনুসরণ করতে হয়। প্রশ্ন 3, কোনো বিষয়ে চিঠি লেখার সময় কোন বিষয়গুলো বিবেচনা রাখতে হয় লেখো। চিঠির শুরুতে তারিখ এবং জায়গার নাম দিতে হবে। সম্বোধন দিয়ে চিঠি শুরু করতে হবে। চিঠির প্রথম থেকে বয়স অনুযায়ী সালাম, শুভেচ্ছা বা শুভাশিস জানাতে হয়। চিঠির বক্তব্য গুছিয়ে সহজ ভাষায় লিখতে হবে। শেষ অংশে বিদায় জানাতে হয় এবং নিজের নাম লিখতে হয়। চিঠি খামে ভরে প্রেরক ও প্রাপকের ঠিকানা লিখে পাঠাতে হবে। প্রশ্ন 4, পিরামিড রচনায় লেখক যা বলেছেন তা তোমার নিজের ভাষায় লেখো। পিরামিড শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ কীর্তিস্তম্ভ এবং সপ্তাশ্চর্যের অন্যতম উদাহরণ। মিশরের প্রাচীন ফারাওরা পরলোকে অনন্ত জীবন লাভের আশায় এগুলো নির্মাণ করেছিলেন। পিরামিডগুলো এতটাই মজবুত বা শক্তিশালী যে হাজার হাজার বছর ধরে পৃথিবীর সকল ঝড়ঝাপটা ভূমিকম্প সহ্য করে এখনও অক্ষত অবস্থায় আছে। ফারাও রাজমিস্ত্রিরা কুঠুরি বানানো শেষে বের হওয়ার সময় মস্ত পাথর দিয়ে এত মজবুত পলেস্তার লাগিয়েছিল যে পিরামিডের ভেতরে প্রবেশ করার পথ খুঁজে বের করতে পৃথিবীবাসীকে 6,500 বছর চেষ্টা করতে হয়েছিল। মিশরের বাইরেও পিরামিড আছে, তবে গিজে অঞ্চলে বিদ্যমান তিনটি পিরামিডই ভুবন বিখ্যাত। প্রায় 500 ফুট উঁচু পিরামিডকে কাছে থেকে দেখে এটির উচ্চতা সম্পর্কে ধারণা করা যায় না। গিজে এবং কায়রো থেকে দূরে বহু দূরে চলে গেলে দেখা যায় সব কিছু ছাড়িয়ে তিনটা পিরামিড মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই পিরামিড নির্মাণে 23 লাখ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। সবচেয়ে বড় পিরামিডটি নির্মাণে 1 লাখ লোকের 20 বছর সময় লেগেছিল। পিরামিড দেখে অনুমান করা যায় ফারাওরা কতটা ঐশ্বর্যবান ও প্রভাবশালী ছিলেন। অতি উঁচু স্তরের সভ্যতার অধিকারী না হলে এমন কীর্তিস্তম্ভ নির্মাণ করা কিন্তু সম্ভব নয়। প্রশ্ন 5, ইতিহাসে বড় বড় অক্ষরে রাজাদের নাম লেখা হয়ে গেল কেন? ইতিহাসে বড় বড় অক্ষরে রাজাদের নাম লেখা হওয়ার কারণ হচ্ছে রাজারাই মূলত লেখকদের দ্বারা খেয়াল খুশি মতো ইতিহাস রচনা করতেন। রাজার শাসন প্রচলনের সাথে সাথে শোষণ শুরু হলো। রাজার ইচ্ছাই ছিল সবচেয়ে বড় কথা। রাজার এক কথায় কারো জীবন নাশ হতো, আবার কেউ অনেক সম্পদের মালিক হতো। স্বেচ্ছাচারী রাজারা নিজেদের নামেই ইতিহাস রচনা করলো। আলোর চুক্তিটি দ্বারা এটাই বোঝানো হয়েছে। প্রশ্ন 6, সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল বাঙালিদের ব্যাখ্যা করো। সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল বাঙালিদের, এখানে হাজার বছর পূর্বে বাঙালিদের সাজসজ্জার কথা বোঝানো হয়েছে। আগেকার দিনে শৌখিন বাঙালি ছেলেমেয়েরা সাজের প্রতি যত্নবান ছিল। ছেলেরা বাবরি চুল রাখত, আবার চুল মাথার উপরে চুরো করে বাঁধত। এখনকার মেয়েরা যেভাবে ফিতে দিয়ে চুল বাঁধে, আগেকার দিনে ছেলেরাও সেভাবে বাঁধত। মেয়েরা খোপা বাঁধত অথবা ঘোড়া চুর বাঁধত। মেয়েরা কপালে টিপ, পায়ে আলতা, চোখে কাজল আর খোপায় ফুল পড়ত। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে অর্থাৎ 4 নম্বর পর্বে আমরা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।